আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি অনেক দিন পর নিয়ে এসেছি, আসলে সময় বের করতে পারছিলাম না, অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে একটা পার্সেল আনবক্সিং করছি, অটল সুইটস থেকে আসছে, অর্ডার করেছিল। এখানে সন্দেশ আছে, তো এখানে 1 কেজি সন্দেশ কম্বো প্যাক আর কি, মিক্সড থাকে। তো অটলের সাথে এটাই আমার ফার্স্ট সম্পর্ক তৈরি হয় আর কি, এই সন্দেশের মাধ্যমে। তো সন্দেশটা এত মজার ছিল, মা মনে হয় সপ্তাহখানেক আগে অর্ডার দিয়েছে, 4 থেকে 7 দিনের মতো সময় লাগে আর কি আসতে। তো যাই হোক, আমরা হাতে পেয়েছি। পাওয়ার পর বক্স খুলে তো এত সুন্দর সুন্দর সন্দেশ দেখে পুরো মাথা নষ্ট। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজা, অসম্ভব মজা ছিল। মারিয়ামও বেশ পছন্দ করেছে, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছে। মায়ের কারণেই আসলে অর্ডারটা করা, আমি সাহস পাচ্ছিলাম না, এত দাম দিয়ে সন্দেশ খাবো কেমন না কেমন হয়, যদি টেস্ট ভালো না হয় তাহলে কি করব। যাই হোক, মায়ের কারণেই আসলে অর্ডারটা করা, আর হাতে পেয়ে খেয়ে দেখলাম অসম্ভব মজা। তো আপনাদেরকেও সাজেস্ট করব, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, যারা মিষ্টি জাতীয় খাবার বা সন্দেশ এই ধরনের খাবার পছন্দ করেন। আশা করছি যে অবশ্যই ভালো লাগবে। নানান ধরনের ছিল, সব কিছুই ছিল, আর মানে প্রত্যেকটারই টেস্ট ইন্ডিভিজুয়ালি মজা ছিল। আর বিশেষ করে আমার কাছে বেশ ভালো লেগেছে এইটা, এটাকে হচ্ছে গিয়ে কদম, কি কদম যেন বলে আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, আর ইলিশ পেটি যেটা ছিল ওটা অসম্ভব মজা ছিল। বিকালবেলা হাঁটতে বের হয়েছি, কিন্তু আসলে কাজেই বের হয়েছি, মেইনলি চলে এসেছি টোকিও স্কোয়ারে। আমার ফোনের প্রোটেক্টরটা চেঞ্জ করব আর ক্যামেরা প্রোটেক্টর নতুন লাগাবো আর কি, এর জন্যই আসা। তো 6th ফ্লোরে চলে আসছি, তারপরে আমি এদিক থেকে তাড়াহুড়া করে কাজ শেষ করি। ফোনটা আর তেমন একটা বের করা হয়নি, তাই আপনাদের জন্য আর ভিডিও করা হয়নি। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, প্রোটেক্টর আর ক্যামেরা প্রোটেক্টর দুইটাই লাগিয়ে নিয়েছি। আর আমি বনশ্রী চলে যাবো একেবারে শ্বশুরবাড়ি, তো এর জন্য আর কি কিছু প্রিকশন নেওয়া আর কি আগেভাগেই। আর এই তো এখন আমি হচ্ছে গিয়ে লিফটে করে উপরের দিকে চলে যাচ্ছি, একা একা এসেছি, একটু খারাপ লাগছে, তারপরেও অসুবিধা নেই, মোহাম্মদপুর আমার কাছে আমার নিজের এলাকার মতোই। তো যাই হোক, বাসায় চলে এসেছি, ফার্স্টের এই চশমাটা রিসিভ করি, বানাতে দিয়েছিলাম কয়েকদিন আগে, মারিয়ামের বাবার সাথে আর কি গিয়েছিলাম ফ্রাইডেতে, সেই ভিডিও তো আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে গ্লাসটা হাতে পেয়ে গিয়েছি, তো অনেক ভালো লাগছিলো। আর এইটা হচ্ছে আমার পুরনো গ্লাস, এখন আর এটা পরবো না, নতুনটাই পরবো। ওইটা মানে স্টিলের হওয়ার কারণে, কি বলে, মেটালের আর কি, আগের ফ্রেমটা মেটালের ছিল, তো এই কারণে না একটু জংয়ের মতো বা কেমন কেমন যেন একটু প্রবলেম দেখা দিয়েছে, এর জন্যই বেসিক্যালি চেঞ্জ করা আমার গ্লাসটা। তো যাই হোক, নুরতাজ থেকে হচ্ছে গিয়ে কিছু দুইটা পার্সেল আসছে, আব্বু নিয়ে আসছে, আব্বুর ইনভাইটেশন ছিল নুরতাজের একটা মিটিংয়ে। তো নিমকি দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, মেবি মিলাপ ছিল হয়তো বা কোনো একটা কারণে। আর এই নুরতাজ ওয়েবসাইট কিন্তু মানে যে ওনার, উনি আমার আব্বুর রিলেটিভ হয় দূর সম্পর্কের আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এগুলো দিয়েছে, তো আমি জাস্ট লাড্ডুটা খেয়েছি আর নিমকিটা খেয়েছি, মিষ্টিগুলো আমার মা আর আব্বু মিলেই শেয়ার করে খেয়েছে। আর মারিয়াম তো বেশ খুশি, পার্সেল পেয়ে 3টা প্যাকেট আসছে, সরি আমি 2টা বলেছি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন, আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে বিকেলে হেঁটে আসার সময় দেখলাম যে কর্ন বিক্রি করছে, পুড়িয়ে আর কি বিক্রি করে, তো আমি ভাবলাম যে বাসার জন্য নিয়ে যে এইভাবে দেখি সুইট কর্ন বানাতে পারি কি না। তো একেবারে মানে কুচি ভুট্টা যেগুলো, ওগুলো বেছে নিয়ে আসছি, এনে তারপর মা আর আমি মিলে বেছেছি আর কি, ওই কর্নের ইয়ার থেকে আর কি খুলে খুলে নিয়েছি দানাগুলো, তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি সসটা বানাচ্ছি, যেটা স্পেশাল সস, এখানে মেয়োনিজ নিয়েছি, তারপর চিনি নিয়েছি পরিমাণ মতো, এখন বিট লবণ দিচ্ছি,
আরও কিছু স্পাইসেস আমি এখানে ব্যবহার করি। এখানে দিচ্ছি আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম যে ম্যাগি মশলার মতো এই মশলাটা, চিং সেজওয়ান মশলাটি, আমাদের ম্যাগি মশলার একদম ডুপ্লিকেট। তো আপনারা চাইলে ম্যাগি মশলা ইউজ করতে পারবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা হচ্ছে গেম চেঞ্জার, ট্রাস্ট করেন আর না করেন। তারপরে কিন্তু আমি লেবুর রসও দিয়েছি এখানে পরিমাণ মতো, অবশ্যই লেবুর রসটা দিবেন, লেবুর রসটা দেওয়ার কারণে আরও বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয়। আর এখন হচ্ছে কি, আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি। এখানে চাইলে গোলমরিচও দেওয়া যায়, কিন্তু আমি ঝাল চাচ্ছিলাম না। পরে অবশ্য মা এসে আসলে মেইন ইনগ্রেডিয়েন্টটা দেয়, যেটা হচ্ছে কি আপনার চিলি ফ্লেক্স। ওইটা দেওয়ার পরে এত মজা লেগেছিল। তো এই যে কর্ন সিদ্ধ হয়ে গিয়েছে, বেবি কর্নের মতো আসলে হয় না, কিন্তু অনেকটাও হয়। এই সসটার কারণে খেতে কিন্তু বেশ মজা লেগেছে। প্রথম দিন আর কি আমি আর আমার মা মিলে খেয়েছি, আব্বুকেও দিয়েছিলাম। আর সেকেন্ড দিন হচ্ছে মানিমার বাবার জন্য করি, তো মানিমার বাবা খেয়ে বললো যে অসম্ভব মজা হয়েছে। জাস্ট হচ্ছে কি দানাটা একটু শক্ত, যেহেতু এটা বেবি কর্ন না, এই কারণে হচ্ছে সুইট কর্ন না, সরি সুইট কর্ন না, তো এই কারণে একটু শক্ত শক্ত লাগে আর কি। তো এই যে মা এসে এখন হচ্ছে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলো, আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে অসম্ভব মজা হয়। আপনারা চাইলে আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে, একটু শক্ত শক্ত লাগবে। চাইলে আপনারা প্রেশার কুকারেও দিতে পারেন, তাহলে আরও বেশি সফট হবে আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমাদের সুইট কর্ন ছিল হচ্ছে বেবি কর্ন, সুইট কর্ন যেটাই বলেন না কেন, যে কর্ন করলাম সেটাই ছিল নাস্তায়। তো কালকের জন্য কেক বানাচ্ছি, গরম গরম কেক এখন বের করে নিলাম। আজকে হচ্ছে গিয়ে কেকটা অন্য একটা পাত্রে তৈরি করেছি, যার কারণে একটু শেপটা অন্যরকম হয়েছে, সুন্দর হয়েছে, আর কতটা সফট হয়েছে তো বুঝতেই পারছেন। তো চলে যাব কালকে, এর জন্য ভাবলাম যে লাস্ট একটা কেক বানিয়ে যাই, খুব খেতে ইচ্ছাও করছিল, আবার হচ্ছে গিয়ে চলে যাব সেই উপলক্ষেও বলা যায়। তো আজকে এই সব কিছু করে রাখবো আস্তে ধীরে, তারপরে হচ্ছে গিয়ে কালকে হচ্ছে গিয়ে ফাইনাল লুক দিব আর কি, বা খাবো আর কি। তো যাই হোক, এই তো আমি ফার্স্ট ডে হচ্ছে গিয়ে কেক যখন কেটেছিলাম কিছু গুঁড়ো বের হয়েছে, তো এই কারণে এগুলো দিয়ে আমি কাপ কেক বানিয়ে নিয়েছি। ছোট ছোট ফিরনির কাপ যেগুলো হয় সেগুলো, এগুলো আমি কিনে এনেছিলাম পুরান ঢাকা থেকে। তো এই যে এগুলোকে এখন একটু ডেকোরেশন করে নিয়েছি, একেবারেই সুন্দর লাগছে না দেখতে, নিজেরা নিজেরা খাবো, তো এর জন্য আর বেশি মানে অত সুন্দর করার মতো মেন্টালিটিও নিয়ে আসে নাই। তো যাই হোক, এখন কফিও নিয়ে বানিয়ে নিয়েছে, আমার কাছে মনে হয় কেকে কফি দিলে আরও বেশি মজা লাগে। তো আমার কেকের ক্রিমটা খুব একটা ভালো পড়ে নাই আসলে, এর জন্য ক্রিমটা না খুব দ্রুত মেল্ট হয়ে যায়, আর দেখতেই তো পাচ্ছেন ক্রিম দিয়ে যতই সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করি না কেন নষ্ট হয়ে যাচ্ছে বারবার। ট্রপিক্যাল যেটা আর কি ক্রিম আছে সেটাই, আর রিভিউ দেখলাম যে খুবই বাজে ট্রপিক্যাল ক্রিমের, সবারই এরকম হয় আমার জানা মতে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ডার্ক চকলেট আমুলের যে এনেছিলাম ইন্ডিয়া থেকে, তো সেটা দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য আর কি, যে ভেঙে টেঙে একাকার করে ফেলেছি। তো ফার্স্টেই চারটা কাপ কেক বানালাম, তারপরে হচ্ছে গিয়ে মেইন কেক বানাবো। তো এরই ফাঁকে আবার চলে এসেছি আগরাতে শপিং করতে, টুকটাক শপিং আর কি, শেষ মুহূর্তে কেনাকাটা। শ্বশুরবাড়ি চলে যাব, তো মা মারিয়ামের জন্য কিছু জুস নিয়ে আছে, তারপর মা বাসার জন্য বিস্কিট নিয়ে আছে, আরও কিছু কিনবে মা বাসার জন্য। তো ওরা আবার বললো যে ভিডিও করা অ্যালাও না, তো পরে আর ভিডিও করি নাই। মারিয়াম হচ্ছে গিয়ে কার্ডটাকে ঠেলছে, তো এর জন্য ভিডিওটা করা। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, আর কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। আর ডেট দেখে তো বুঝতেই পারছেন যে কত দেরি করে আমি আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করছি। আসলে আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়েই গিয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে আমি একদমই টাইম পাইনি ভয়েস ওভার করার। তো যাই হোক, এখন আবার বাপের বাড়ি বেড়াতে এসেছে, তো ভাবলাম ভয়েস ওভারগুলো করে দেই একসাথে সব ভিডিওগুলোর, আপনারা ধীরে ধীরে পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ এখন থেকে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 8টা বাজে আমার ভিডিও যাবে, অলরেডি যাচ্ছে এভাবেই। লাস্ট 2 উইক আমি আসলে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আমার কেকটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চকলেট ভাঙতে গিয়ে একেবারেই নষ্ট করে ফেলি, আসলে প্রপার ওয়েতে ভাঙতে পারিনি, তো যেভাবে ভেঙেছে সেভাবেই আমি হচ্ছে গিয়ে কেকের উপরে ডেকোরেশন করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে ক্রিম দিয়ে এখানে লিখেছি লাস্ট ডে অ্যাট মোহাম্মদপুর, আসলে 26 তারিখ হবে, 26 তারিখেই আমি শ্বশুরবাড়ি যাই, তো 25 তারিখ মানে আগের দিন বানিয়েছে, তো তাই এর জন্য ডেট 25 তারিখই দিয়েছি। আর আমার কাছে একদমই ভালো লাগে নাই ডেকোরেশনটা, কি ক্রিমটা বাজে পড়ার কারণেই আসলে এরকম হয়েছে, সুন্দর হয় না আসলে ফিনিশিংটা।
আজকে কেকটা কাটার পরে কিন্তু লুকটা অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।